বাস স্টপে দেখা হলো তিন মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ দেখেছি ছুরির মতো বিঁধে থাকতে, সিন্ধু পারে দিক চিহ্নহীন বাহান্ন তীর্থের মতো এক শরীর, হাওয়ার ভিতরে তোমাকে দেখেছি কাল স্বপ্নে, নীরা ওষুধি স্বপ্নের নীল দুঃসময়ে। দক্ষিণ সমুদ্র দ্বারে গিয়েছিলে কবে, কার সঙ্গে, তুমি আজই কি ফিরেছ? স্বপ্নের সমুদ্র সে কি ভয়ঙ্কর, ঢেউহীন শব্দহীন, যেন তিন দিন পরেই আত্মঘাতী হবে। হারানো আংটির মতো দূরে তোমার দিগন্ত, দুই উরু ডুবে গেছে নীল জলে। তোমাকে হঠাৎ মনে হলো কোনো জুয়ারির সঙ্গিনীর মতো, অথচ একলা ছিলে ঘোরতর স্বপ্নের ভিতরে তুমি একা। এক বছর ঘুমোব না, স্বপ্ন দেখে কপালের ঘাম ভরে মুছে নিতে বড় মূর্খের মতন মনে হয়, বরং বিস্মৃতি ভালো। পোশাকের মধ্যে ঢেকে রাখা নগ্ন শরীরের মতো লজ্জাহীন, আমি এক বছর ঘুমোব না, এক বছর স্বপ্নহীন জেগে বাহান্ন তীর্থের মতো তোমারও শরীর ভ্রমণে পুণ্যবান হব। বাসের জানলার পাশে তোমার সহাস্য মুখ, আজ যাই, বাড়িতে আসবেন? রৌদ্রের চিৎকারে সব শব্দ ডুবে গেল, একটু দাঁড়াও কিংবা চলো লাইব্রেরির মাঠে। বুকের ভিতরে কেউ এই কথা বলেছিল, আমি মনে পড়া চোখে সহসা হাত ঘড়ি দেখে লাফিয়ে উঠেছি। রাস্তা, বাস, ট্রাম, রিক্সা, লোকজন ডিগবাজির মতো পার হয়ে যেন ওরাং ওটাং চার হাত পায়ে ছুটে পৌঁছে গেছি অফিসের লিফটের দরজায়। বাস স্টপে তিন মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ। নমস্কার বন্ধুরা, ঐকতান পরিবারের সদস্য হওয়ার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।